20 থেকে 22000 টাকার মধ্যে এখন যে পুরাতন স্মার্টফোনগুলো পাওয়া যায় তার মধ্যে সবথেকে আলোচিত সমালোচিত যে স্মার্টফোন সেটা হলো এই সুপার সেক্সি ডিজাইনের Xperia 5 Mark 2 এবং এই স্মার্টফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু 1 লাখ টাকারও বেশি দাম ছিল এবং এখন মাত্র 20000 টাকার কমে পাওয়া যায় এবং এই স্মার্টফোনটার ফ্ল্যাগশিপ কোয়ালিটি যেসব স্পেসিফিকেশন আছে সেটা কিন্তু টপ নচ কোয়ালিটির কিন্তু তারপরেও এই স্মার্টফোনটা মাত্র 20000 টাকার কমে পাওয়া যায় এত কম দাম থাকার সত্ত্বেও এই স্মার্টফোনটা আসলে কারা কিনবেন কাদের জন্য এবং কাদের আসলে এটা কেনা উচিত একদমই নয় এই স্মার্টফোনটার ভালো খারাপ সব দিক বিস্তারিত এই ভিডিওতে বলবো কারণ আমি দীর্ঘদিন ধরে স্মার্টফোনটা ব্যবহার করলাম এবং ব্যবহার করতে যে এর খুঁটিনাটি বিস্তারিত দিকগুলো আমি দেখারও চেষ্টা করেছি কারণ এর আগে যখন আমি Xperia 5 Mark 1 ব্যবহার করেছিলাম সেটার এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে ছিল এবং সেটা নিয়ে অনেকে দেখলাম যে কমেন্টও করেছিল তাদের সাথে আসলে তারা বলছিল ভাই স্মার্টফোনটা আরও বেশি ভালো তো এই রিভিউটা যখন করতে চাচ্ছিলাম বা স্মার্টফোনটা যখন ব্যবহার করতেছিলাম তখন আমার রেসপন্সিবিলিটি আরও একটু বেশিই হয়ে গেল যে এর আগেটা নিয়ে তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করেছে তাহলে এটাতে আর কোনো প্রকার ভুল করা যাবে না যে কারণে মোটামুটি বেশ হোমওয়ার্ক করেই আমি এই স্মার্টফোনটার রিভিউ করা শুরু করেছি তো হোপফুলি কোনো কিছু মিস করব না সো যারা কিনতে চান তারা খুব গ্রেট একটা ডিসিশন এটার মাধ্যমে পেয়ে যাবেন এবং তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি এই স্মার্টফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোন কিনতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে তাদের শোরুমের ঠিকানা ফেসবুকের লিংক এবং ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং আপনারা যদি আমার চ্যানেলের রেফারেন্স দেন তাহলে গুড অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন এবার মেইন পয়েন্টে আসি যে 2023 সালে 20000 টাকার কমে হলেও Xperia 5 Mark 2 আপনার কেনা উচিত হবে কিনা প্রথমে এটা ডিজাইন ওভারভিউ স্পেসিফিকেশন কী কী আছে এবং এর ভালো মন্দ কী কী আছে তা একটু দেখিয়ে দিই এটার ফ্রন্টে 6.1 ইঞ্চ একটা ওলেড ডিসপ্লে পাবেন যেটা 120Hz সো এটা খুবই ভালো একটা স্পেসিফিক ডিসপ্লে বাট এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো এটার অ্যাসপেক্ট রেশিও এই ডিসপ্লেটা বা এই স্মার্টফোনটা অন্যান্য স্মার্টফোন থেকেও একটু লম্বা কারণ এটা যে অ্যাসপেক্ট রেশিও সেটা হচ্ছে 21:9 তো সেই দিক থেকে এই স্মার্টফোনটা অনেক লম্বা হয়ে থাকে অনেক সরু হয়ে থাকে তো প্রাথমিকভাবে এই স্মার্টফোনটা যখন কেউ হাতে নেবে তার কাছে একটু উইয়ার্ড লাগতে পারে কারণ নর্মালি আমরা যে স্মার্টফোন ব্যবহার করি সেইগুলো থেকে একদম টোটালি আলাদা তো আমি পার্সোনালি দেখেছি এর আগে আমি LG ভেলভেট ইউজ করলাম Xperia 5 Mark 1 ইউজ করলাম এবং এইটা তো আমি পার্সোনালি আসলে এই ফর্ম ফ্যাক্টরটা ভালো লাগে আমার বেসিক্যালি এটা আসলে কম্প্যাক্টনেসের কারণে যত বড় ডিসপ্লেই হোক না কেন এটা আসলে ধরতে হাতের মধ্যে খুবই ভালো লাগে তো যে কারণে ডিসপ্লেটা ভালো যদি আপনি শুধুমাত্র মুভি দেখেন সিনেমা দেখেন তাহলে এটা খুবই ভালো একটা ডিসপ্লে এবং এটা ডিসপ্লে কালার যথেষ্ট ভালো বাট এরকম টপ নচ কোয়ালিটির না বাট এটার উপরে এবং নিচে যদি দেখেন তাহলে একটু মন খারাপ হয়ে যাবে কারণ এখানে যে বেজেলটা আছে উপরে এবং নিচে যে চিনটা আছে সেটা কিন্তু এখন স্মার্টফোনে দেখাই যায় না সেই হিসেবে এটাতে কিন্তু একটু ড্রব্যাক রয়েছে এবং এই স্মার্টফোনটা তো অনেক লম্বা যে কারণে যে এই চিন এবং বেজেল থাকার কারণে আরও বেশি লম্বা হয়ে গেছে এবং সেক্ষেত্রে সেই জায়গা থেকে একটু খারাপ লাগতে পারে আপনার কাছে এবং এই যে উপরে বেজেলটা রয়েছে সেখানে কিন্তু 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা রয়েছে এবং এখানে উপরে স্পিকারটা রয়েছে এবং নিচের দিকে কিন্তু স্পিকারটা রয়েছে এই যে চীনের কাছে তো স্মার্টফোন আমরা এখন যেগুলো পেয়ে থাকি তার কিন্তু একদম বটমে স্পিকার থাকে তো এটাতে কিন্তু একদম আলাদা একদম ফ্রন্টের দিকে স্পিকার এবং এইটা যে স্পিকার সেটা একদম কী বলবে যে টপ নচ কোয়ালিটির একটা স্পিকার বাট এখানে একটা খারাপ দিক আছে সেটা হলো এই স্পিকারটা লাউডনেস কম অনেক কম সাউন্ড হয় বাট যে সাউন্ডটা এটার মাধ্যমে পাবেন সেটা একদম সুপার রিয়ার কোয়ালিটির একটা সাউন্ড এবং একদম নীরব রুমে মানে সাপোজ কোথাও কোনো কোলাহল নেই সেরকম সময় যদি আপনি বসে বসে এটা দিয়ে সিনেমা দেখেন এর থেকে ভালো স্মার্টফোন আপনার হতে পারে না এবং এর থেকে অনেক দামি স্মার্টফোন কিনলেও এটাতে একদম ফুল রেজুলেশন ফুল অ্যাসপেক্ট রেশিও সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স সেটা আসলে অন্য কোনো ফোনে আপনি পাবেন না এবং তারপরে এটার যে ডিসপ্লের যে প্রোটেকশন রয়েছে সেটাও কিন্তু গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন এবং স্মার্টফোনটা যদি একদম ব্যাকে দেখেন তাহলে এখানেও কিন্তু টোটাল গ্লাস এবং এই গ্লাসটাও কিন্তু গোরিলা গ্লাস 6-এর এবং এখানে সুন্দর একটা ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন আমি পার্সোনালি এই ক্যামেরা বাম্পটা পছন্দ করি এবং আমার এটা ভালো লাগে দেখতেও এবং এখানে কিন্তু 3টা ক্যামেরা সেন্সর আছে তার মধ্যে একটা হলো মেইন সেন্সর যেটা 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর সেটাও 12 মেগাপিক্সেলের এবং সেটার ফোকাল লেন্থ কিন্তু 70mm সো সেটা দিয়ে ছবি তুলতে খুবই মজা আমি ক্যামেরা সেকশনে বলছি এবং আর একটা আলট্রা ওয়াইড সেন্সর সেটাও কিন্তু 12 মেগাপিক্সেলের সো আপনি যদি ক্যামেরার হার্ডওয়্যারের কথা বলেন তাহলে কিন্তু কোনো প্রকার স্যাক্রিফাইস এখানে দেখতে পাচ্ছেন না এবং ওভারঅল স্মার্টফোনটার যে বডিটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের এবং এটা যদি নিচের দিকে দেখেন তাহলে কিন্তু এখানে 20W ফাস্ট চার্জের একটা টাইপ সি পোর্ট পাবেন একদম যদি টপে দেখেন তাহলে এখানে একটা হেডফোন জ্যাক পাচ্ছেন 3.5mm এবং এখনকার স্মার্টফোনে এই পোর্টটা নাই সো এটাতে থাকা একটা বোনাস এবং স্মার্টফোনটা যদি একদম ডান সাইডে দেখেন
তাহলে দেখতে পাবেন বেশ কয়েকটা বাটন আছে এবং সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট। তো একদম নিচ থেকে আসি, নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন সেটা ক্যামেরা বাটন। সো ক্যামেরার জন্য খুবই হেল্পফুল একটা ফিচার। তার উপরে যে বাটন সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বাটন, এটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন, এটা দিয়ে গুগল ভয়েসকে হচ্ছে অ্যাক্সেস করা যায়। বাট আমার কাছে কথা হচ্ছে, যেটা আপনি মুখে বলেই অ্যাক্সেস করতে পারেন হেই গুগল বললে, সেখানে ডেডিকেটেড বাটনের আসলে প্রয়োজনটা কী? যাই হোক, তারপরে উপরে আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, এই ফিঙ্গারপ্রিন্টের সাথে আসলে পাওয়ার বাটন, এবং এই ফিঙ্গারপ্রিন্টটা একটু ছোট, যে কারণে মাঝে মাঝে কনফিউজ হতে হয় যে টাচ লাগলো কিনা বা বাটনটা প্রেস হলো কিনা। এবং তার উপরে ভলিউম বাটন দেখা যাচ্ছে। তো ভলিউম বাটনে একটা প্রবলেম আছে, এইটা সাইজ খুব ছোট। তো আপনি উপরে চাপ দিচ্ছেন না নিচে চাপ দিচ্ছেন, এই একটা প্যারায় খেতে হয় এই স্মার্টফোনটা ব্যবহার করতে গেলে। অ্যাটলিস্ট আমার কাছে এরকম প্রবলেম মনে হয়েছে, বাট আমার মনে হয় যে লং টাইম ইউজ করতে গেলে অভ্যাস হয়ে যাবে। তো এই যে ফিঙ্গারপ্রিন্টটা আছে, ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট ফাস্ট অ্যাকুরেটলি কাজ করে, বাট যখন আসলে স্ক্রিনটা অফ থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় টিপ দিলেন টাচ লাগলো না, এই একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এই ফিঙ্গারপ্রিন্টটার সাথে। তো সেটা আমার কাছে খুব বেশি রিলায়েবল মনে হয়নি, বাট ফিঙ্গারপ্রিন্ট স্লো না এটা ইনশিওর থাকতে পারেন। এবং স্মার্টফোনটা যদি একদম বাম সাইডে দেখেন তাহলে খুব ক্লিন একটা লুকের সাথে সাথে এখানে কিন্তু আপনি সিম স্লট পেয়ে যাচ্ছেন, এবং এই সিম স্লটটা আপনার খোলার জন্য কোনো প্রকার মেশিন যন্ত্রপাতি লাগবে না, আপনি জাস্ট হাত দিয়েই খুলে ফেলতে পারবেন। এবং এর মধ্যে কিন্তু আপনি এসডি কার্ডও ব্যবহার করতে পারতেছেন। তো দেখেন স্পেসিফিক ওয়াইজ এটার কোনো স্যাক্রিফাইস আপনি দেখবেন না। এবং এটা ডিজাইনের কথা যদি বলেন, সুপার একটা ডিজাইন, বিল্ড কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি, এবং এটার হ্যান্ডফিল অন্য কোনো ফোনে এত সুন্দর হ্যান্ডফিল পাবেন না। একদম প্রথম কিনতে গেলে বা দেখতে গেলে মনে হতে পারে একটু লম্বা, বাট ইউজ করতে থাকলে আমি বলবো যে ডেফিনেটলি ইটস এ ইউনিক ফোন, সুপার কমফোর্ট, ওয়ান হ্যান্ড ইউজ করা যায়, কোনো প্রকার ইস্যু নাই, এবং হাতের মধ্যে সারাদিন রাখলেও কেস কেসিং কোনো কিছু লাগবে না, টপ নচ কোয়ালিটির একটা ফিল, প্রিমিয়াম একটা ফিল এটার মধ্যে পাওয়া যায়, সেটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই। তো এটার পারফরমেন্স আসলে কেমন? ডিজাইন শুধু ভালো থাকলে হবে না, পারফরমেন্সও তো প্রয়োজন। এটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 865 একটা প্রসেসর, যে প্রসেসরটা খুবই ফাস্ট একটা প্রসেসর, এখন আসলে এই সময় এসে এটা স্লো মনে হয় না, যথেষ্ট ভালো। এবং সাথে সাথে পেয়ার করতেছে 8GB একটা র্যাম। তো 8GB র্যাম, 865 প্রসেসর, এবং এটা যে UI আছে সেটা অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের মতো, বেশ কিছু জিনিস উল্টাপাল্টা ছাড়া সবই ওকে। বাট আমি এটাতে বেশ কিছু প্রবলেম দেখেছি অপারেটিং সিস্টেমে, তার মধ্যে মেইন যে প্রবলেম সেটা হচ্ছে এটা আসলে ব্লোটওয়ার দিয়ে ভরপুর থাকে, মানে বেশ কিছু কোরিয়ান অ্যাপস এটা ওটা বংচং থাকে, যেগুলো থাকলে মানে প্রথম সেট আপ করতে গেলে একটু প্যারা খেতে হয়। বাট যখন আপনি স্মার্টফোনটা সেট আপ করে ফেলবেন তখন এটা থেকে খুব সুন্দর একটা পারফরমেন্স পাবেন। এর আগে আমি এক্সপেরিয়া 5 Mark 1 ব্যবহার করছিলাম, সেটাতে পারফরমেন্স সেটার একটু ল্যাগি ছিল, অ্যাপ সুইচিংয়ে বাজে একটা অবস্থা ছিল। এবং এখন যেটা মনে হয় ওইটার কারণ ছিল ওটা সফটওয়্যার আপডেটেড ছিল না যে কারণে, বাট এটাতে আসলে সেই প্রবলেমটা আমি ফেস করিনি, খুব সুন্দর স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। এবং এটা হিটিং ইস্যু লিটারালি নাই, আমি লং টাইম ধরে গেম খেলেছি, মোবাইল ডাটা ইউজ করেছি, তেমন আহামরি হিট হয় না, এবং ক্যামেরাতেও আহামরি হিট হয় না। সো এটার হিটিং ইস্যু তো নাই, খুব দারুণ একটা পারফরমেন্স পাওয়া যায়, গেমিং করতে গেলেও খুব ভালো গেম করা যায়। মডার্ন কম্বাট 5 আমি হাফ অ্যান আওয়ারের বেশি সময় একটানা খেলেছি, খুব আহামরি হিট হয়নি, এবং খুব ভালো এক্সপিরিয়েন্স এটার মধ্যে পেয়েছি। এবং অন্যান্য গেম বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো জায়গায় খুব স্মুথ একদম ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, কারণ হচ্ছে এটা 120Hz যে রিফ্রেশ রেট সেটার জন্য আরও বেশ বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং এই স্মার্টফোনটা যারা কিনবেন বা যাদেরকে আমি সাজেস্ট করবো, তার অন্যতম একটা কারণ এটা ডিসপ্লে, এবং যারা সিনেমা দেখতে পছন্দ করেন স্মার্টফোনে তাদের জন্য, কারণ এটা যে ডিসপ্লে 21:9 রেশিও, এবং সেই রেশিওটার কারণে সিনেমাটিক একটা রেশিও, তো সেটা সিনেমা দেখার জন্য বেটার। বাট আপনি যদি ইউটিউবের ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেন, তাহলে এটাতে প্যারা খাবেন, কারণ দুই সাইডে বেশ ব্ল্যাক বার থাকবে। সো ওটা যদি টেনে জুম করেন তাহলে অনেক ভিডিও উপর থেকে নিচ থেকে কেটে যাবে, তো সেটা আসলে রেকমেন্ডেড না। শুধুমাত্র যারা মাল্টিমিডিয়া এনজয় করতে চান, সিনেমা দেখতে চান, তাদের জন্য স্মার্টফোনটা, তারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং তাছাড়া পারফরমেন্স ওয়াইজ এটা নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন নাই, খুব ভালো একটা স্মার্টফোন। এটার আসলে ক্যামেরার কী অবস্থা সেটাই দেখি, কারণ এটার ক্যামেরা হার্ডওয়্যার যদি দেখেন তাহলে কোনো প্রকার স্যাক্রিফাইস নাই। একটা আলট্রা ওয়াইড দরকার আছে, একটা মেইন সেন্সর আছে, একটা টেলিফোটো লেন্স দরকার সেটাও আছে, বাট এটার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা কেমন? দেখেন এর আগে যখন আমি এক্সপেরিয়া 5 Mark 1 ব্যবহার করেছিলাম তখন বলেছিলাম যে ওদের ক্যামেরা অ্যাপসটা গার্বেজ, এখনও আমি বলতে চাই ওদের ক্যামেরা অ্যাপসটা আসলেই গার্বেজ। তার কারণ হচ্ছে আমরা যখন স্মার্টফোন ব্যবহার করব, স্মার্টফোন কিন্তু অটো মোডের জন্য বেস্ট হতে হবে। আমরা স্মার্টফোন ব্যবহার করব, জাস্ট ছবি তুলব, ক্লিক করব, বেস্ট কোয়ালিটির পিকচার দিতে হবে। এটাতে আপনি প্রো মোডের পিকচার কোয়ালিটি পেতে পারেন, আবার ভিডিওর প্রো মোড পেতে পারেন, বাট দেখেন এটাতে মাত্র 1000 পর্যন্ত ISO যেতে পারবেন, বেশি শাটার স্পিডে যাইতে গেলে পারবেন না,
এদিকে অ্যাপারচার ঠিকমতো কন্ট্রোল করতে পারতেছেন না, তাহলে ওই ম্যানুয়াল দিয়ে আপনার দরকারটা কি? এবং এটা যে অটো মোডের যে ক্যামেরা সেটা দিয়ে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, মানে কেমন আমার কাছে ল্যাগি ল্যাগি মনে হয়েছে, ইন্টারফেসটা খুবই ফালতু। এবং এটা যখন আপনি জাস্ট ক্যামেরা বাটন দিয়ে অ্যাক্সেস করতেছেন খুব সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারতেছেন, বাট এটার ক্যামেরার কোয়ালিটি নিয়ে আরও কিছু প্রবলেম আছে। যেমন আপনি যদি এটা ডে লাইটে ছবি তোলেন খুব সুন্দর ছবি তুলতে পারবেন, একদম রিয়েলি টপ নচ কোয়ালিটির পিকচার পাবেন, যে কোনো কন্ডিশনে লাইটিং কন্ডিশনে খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন। মেইন ক্যামেরা বলেন, আলট্রা ওয়াইড, টেলিফটো লেন্স, খুব সুন্দর ফোকাল লেন্থে আপনি পিকচার পেতে পারেন। এবং মেইনলি 70mm যে সেন্সরটা সেটা দিয়ে খুব ভালো ভালো পিকচার পাওয়া যায়। কিন্তু এটাতে প্রবলেম হয় যখন আপনি নাইট মোডে আসবেন, নাইট মোডে আসলে খুবই ভালো এক্সপোজার ফুটেজ পাওয়া যায় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে দেখা যায় খুব আন্ডার এক্সপোজ করে ফেলতেছে, এবং এই যে প্রবলেমটা র্যান্ডমলি হয়ে থাকে। এবং আরেকটা প্রবলেম, যখন আপনি ভালো এক্সপোজ পিকচার পাচ্ছেন ওই পিকচারটার ক্লিয়ারেন্স নাই, শার্পনেস কম। অর্থাৎ নাইট মোডে যদি এক্সপিরিয়েন্স আপনি এটার মাধ্যমে নিতে চান খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হবে। নাইট মোডের ফটোগ্রাফির জন্য ডেফিনেটলি এটা আপনি কিনবেন না, বাট যদি একদম প্রপার লাইটে ছবি তুলতে চান তাহলে এটা টপ নচ কোয়ালিটির পিকচার দিতে পারবে। বাট আপনি যদি পোর্ট্রেট তুলতে চান তাহলে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা যে পোর্ট্রেট তুলবেন, পোর্ট্রেট তুলতে গেলে সবসময় বেশি ফোকাল লেন্থের পোর্ট্রেট কিন্তু ভালো হয়, তো এটাতে তো টেলিফটো লেন্স আছে 70mm, সো টেলিফটো লেন্সটাকে যদি ইউজ করে পোর্ট্রেট তোলা যেত তাহলে বেস্ট একটা কোয়ালিটি পিকচার পাওয়া যেত, বাট মেইন সেন্সর দিয়ে পোর্ট্রেট তুলতেছেন। সো যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ফোকাল লেন্থ কম হওয়ার কারণে একটু ডিস্টর্টেড আসে এবং এটার এজ ডিটেকশন অতটা ভালো না। সো পিকচারের কোয়ালিটির কথা যদি বলেন, ডে লাইটে যে কোনো সুন্দর সুন্দর ছবি তুলে ফেলতে পারবেন, যদি পোর্ট্রেটে আসেন তাহলে একটু হতাশ হবেন, এবং লো লাইটে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। বাট এমন নয় যে তোলা যাচ্ছে না একদম বাজে, কিন্তু শার্পনেস কম, সেটা মাথায় রাখবেন। এবং এটা যে সেলফির কথা বলি, সেলফিতে 8 মেগাপিক্সেলের যে সেন্সর, সেই সেন্সর দিয়ে ছবি পাওয়া যায় কিন্তু যে পোর্ট্রেট আছে খুবই ফালতু পোর্ট্রেট, ভালো এজ ডিটেক্ট করতে পারবেন না, কালারটা অন্যরকম আসে, ওভার এক্সপোজ করে ফেলে, শার্পনেস নাই, মানে যা তা একটা অবস্থা। মানে এইটা এই কারণেই আসলে দাম কমে গেছে, যে 1.5 লাখ টাকার ফোন এখন মাত্র 20,000 টাকার কমে পাচ্ছেন, এটা একটা অন্যতম কারণ। খুবই ফালতু একটা এক্সপিরিয়েন্স, বাজে। এবং এই যে ক্যামেরাটা, এদের যে ক্যামেরাটা, ক্যামেরার UIটা এত ফালতু, পোর্ট্রেট অ্যাক্সেস করতে যাবেন মেইন সেন্সর দিয়ে অন্যরকম, উপরে যান ক্লিক করেন তারপরে আবার সেলফিতে আসবেন ওই ভিতর থেকে সেটিং করে আসেন, মানে যা তা একটা অবস্থা, আসলেই গার্বেজ। তো এটার ভিডিও কোয়ালিটির কী অবস্থা? এটা ভিডিওতে আরও বাজে একটা অবস্থা। আপনি 4K শ্যুট করে ফেলতে পারবেন, সেটা নিয়ে প্রবলেম নাই, ভিডিও কোয়ালিটি ভালো, বাট যখন আপনি ভিডিও রেকর্ড বাটনে চাপ দিলেন তখন আর ওই ইজি লেন্স শিফটিংয়ের ব্যাপারটা নাই, জুম অর্থাৎ ভলিউম বাটন দিয়ে আপনি ক্লিক করেন, জুম করেন, টেনে ভিডিও করেন, সেটা ইন্টুইটিভ না, সেটা সিমলেস না, মানে এত বাজে একটা অবস্থা। বাট আপনি যদি এটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, প্রফেশনালি ভিডিও করতে চান, তাহলে হবে কি, তখন তো আপনি কাটভাবে ভিডিও নেবেন, তখন ভালো ভিডিও কোয়ালিটি পাবেন। কিন্তু এটার যে টেলিফটো লেন্স আছে সেটার স্টেবিলাইজেশন ভালো না, বাট অন্য যে দুইটা লেন্স আছে সেটার স্টেবিলাইজেশন খুবই ভালো, 4K শ্যুট করতে পারতেছেন, সো ভালো কোয়ালিটি একটা ভিডিও কোয়ালিটি এটার মাধ্যমে পাবেন। এবং এটার যে সেলফি ক্যামেরা আছে, সেলফি ক্যামেরা দিয়ে 4K শ্যুট করতে পাচ্ছেন না, অনলি ফুল HD। এবং সেলফি ক্যামেরা একটা ভিডিও স্যাম্পল এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এখানে সনি এক্সপেরিয়া 5 Mark II সেলফি ক্যামেরা যে ভিডিও করতেছি, এখন খুব নয়েজি একটা এরিয়া দিয়ে হেঁটে যাচ্ছি, এবং নর্মাল যেভাবে হেঁটে যাওয়া যায় সেভাবে হেঁটে যাচ্ছি, এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আসলে কেমন, ভিডিও কোয়ালিটি পাওয়া যায়? এবং এটাতে কিন্তু অনলি ফুল HD ভিডিও করা যায়, সো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য এটা একটা ড্রব্যাক হবে। তারপরেও আসলে এই যে ফুল HD ভিডিও করতে পারেন, সেটার কেমন কালার আসে, স্টেবলাইজ ফুটেজ, এবং অলরেডি নয়েজ এরিয়াতেও আপনি কেমন সাউন্ড ক্যাপচার করতে পারেন, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে হোপফুলি আপনারা দেখে ফেলতে পারবেন। এটাতে কিন্তু 4000mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং এই ব্যাটারিটা এটার যে স্পেসিফিকেশন আছে সেটাতে জুস দিতে যে একটু হাঁপিয়ে পড়ে যাওয়ার কথা, এবং সেই জায়গা থেকে একটু হাঁপিয়েও গেছে, কারণ 120Hz যে ডিসপ্লেটা সেটা কিন্তু কনস্ট্যান্টলি 120Hz, সেই দিক থেকে ব্যাটারি একটু বেশি টানে। সো এটা 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছে, আমি যতবারই এটা ব্যবহার করেছি 4.5 ঘন্টা 10-15 মিনিট এদিক সেদিক হয়েছে। সো সেটা আমরা নর্মাল লাইফে ইউজ করতে গেলে আরও একটু বাড়বে বা একটু কমতে পারে, সেটা ইউজের উপরে। বাট এটা যদি আপনি 120Hz থেকে 60Hz আসেন তাহলে আরও ভালো একটু ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট ওভারঅল ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় খুব বেশি একটা প্রবলেম হবে, কারণ এটা স্ট্যান্ডবাইটা খুব ভালো। সো যারা লাইট ইউজার, যারা হেভি ইউজার, তারা তো এই স্মার্টফোনটা কিনবেন না, লাইট ইউজার তাদের জন্য খুবই ভালো। তো এই স্মার্টফোনটা মূলত কারা কিনবেন? যারা খুব লাইট ইউজার বাট একটু খুব সুন্দর কমফোর্টেবল একটা ডিজাইনের, প্রিমিয়াম ডিজাইনের একটা স্মার্টফোন পেতে চান বাট বাজেট কম, চোখ বন্ধ করে এটা কিনতে পারেন, এবং এটা যদি সিনেমা এক্সপিরিয়েন্স করতে চান খুবই ভালো। বাট যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন চান, বেশি ফটোগ্রাফি করেন বাট প্রো মুডে না,
বা প্রোমোটে করলে লো লাইটও করতে হবে, তাদের জন্য আসলে এটা না। তো এই ছিল আমার পার্সোনালি এক্সপেরিয়া 5 মার্ক টুর এক্সপিরিয়েন্স। এই স্মার্টফোনটাতে আপনি ইউজ করেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন, আপনার সাথে আমার মিললো কিনা সেটাও কমেন্ট করে আপনি জানাবেন, বা আপনি যদি কোনো খারাপ দিক ফেস করেন সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে যারা কিনতে চায় তারা ওই ভিডিও দেখে আরও পারচেজ ডিসিশন সহজ করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।